তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে মায়াপুর, নবদ্বীপ এবং কাটোয়া ট্যুরের ব্যাপারে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি বলে রাখি যে আমাদের বৃন্দাবন সিরিজ 100 এপিসোডে আপলোড হয়েছে, এবং আরও সেই সিরিজের উপরে আরও দুটো ছোট সিরিজ আপলোড হচ্ছে, তো আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, দুটো ছোট সিরিজের ফার্স্ট সিরিজ আজকে স্টার্ট হয়ে গিয়েছে, আজকে জাস্ট ছাড়লাম, বিকেল থেকে স্টার্ট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে 7 জুলাই রথযাত্রা, সবাইকে জয় জগন্নাথ। ঠিক আছে, আজকে আশা করি জগন্নাথজি, বলদেবজি এবং সুভদ্রা মাতাজি পৌঁছে গিয়েছে গুণ্ডিচা মন্দিরে। তো আমাদের যে ব্যাপারে আজকে আলোচনা করার সেটা তো করবই। তো 100টা এপিসোড আমার বানাতে তো অতটা অসুবিধা হয়নি তেমন, বৃন্দাবনে একটু বাঁদরের প্রবলেম আছে, সেটা তো আছে, তা বলছি না, বাট এমনি এডিট করা বা আপলোড করা কিন্তু অনেকটাই ঝামেলা ব্যাপার। তো অনেক প্রবলেম ফেস করতে হয়, প্রচুর ডাটা লাগে, প্রচুর টাইম লাগে এগুলো করতে, ডাটা মানে ইন্টারনেট প্যাকেজ, তো অনেক সমস্যা আছে। ঠিক আছে, এবং কালকে লাস্ট দিন, 50 দিন টানা আপলোড করেছি, একদম মে মাসের 8 তারিখে বৃন্দাবন গিয়েছিলাম এবং 17 তারিখে ফিরেছি বাড়ি, বাড়িতে 8 তারিখে বেরিয়েছিলাম এবং 17 তারিখে ফিরেছি। তো 17-18 তারিখ সকাল থেকে ছাড়া আপলোড হয়ে গেছে, একটা সকালে একটা বিকেলে, প্রতিদিন সকালে বিকেলে এইভাবে আসছে ভিডিও, এর সাথে অন্যান্য ভিডিও মাঝে মধ্যে ছেড়েছি, 3টে করে ম্যাক্সিমাম ছাড়া যায় একদিনে। তো কালকে সকালে একদম নেট কাজ করছিল, তেমন লাস্ট দিন, কালকে 50 দিনের লাস্ট দিন, তাই ভাবলাম আজকে কি সকালে আপলোড করতে পারবো না, দেখি হয়ে গেল। একটু বারবার এয়ারপ্লেন মোড অন অফ করতে করতে মাঝে মধ্যে নেটওয়ার্ক আমাদের ঠিক হয় বা স্পিড হয়, ঠিকঠাক নেটওয়ার্ক ধরে, যাই হোক এভাবে হয়ে গেল। আর মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া ট্যুর, ঠিক আছে, কীভাবে আপনারা একসাথে করবেন? ঠিক আছে, অনেকে মায়াপুর ঘুরে চলে আসে, অনেকে নবদ্বীপ ঘুরে চলে আসে, সাধারণত অনেকে হাওড়া লাইন থেকে কালনা বা নবদ্বীপ বা কাটোয়া ঘুরে চলে আসে, শিয়াল থেকেও একটা কাটোয়া লোকাল সকালে যায় এবং বিকেলে ফেরে, ওটাই আমরা ফিরেছিলাম কাটোয়া থেকে। তো অনেকেই কৃষ্ণনগর দিয়ে সাধারণত মায়াপুর যায়, বা নবদ্বীপ থেকেও অনেকে ঘাটপাড় হয়ে মায়াপুর ঘুরে আবার বেরিয়ে যায় হাওড়া লাইনে যাদের বাড়ি, এবং ওই সাইড থেকে যারা আসে কলকাতা হাওড়া সাইড বা বর্ধমান সাইড, পূর্ব বর্ধমান সাইডতে যারা এ করে, আর এদিকে কৃষ্ণনগর থেকে যায় মানুষ যারা এই কলকাতায় শিয়ালদা লাইনে বা এই কলকাতা চিৎপুর কলকাতা লাইনে বা ওই মুর্শিদাবাদ বা নর্থ বেঙ্গল লাইন, তারা সাধারণত কৃষ্ণনগর দিয়ে যাতায়াত করে, নর্থ বেঙ্গল অনেকে নবদ্বীপ দিয়ে আসতে পারে। ঠিক আছে, কাটোয়া দিয়ে এক্সপ্রেসও চলে আর কৃষ্ণনগর দিয়ে লালগোলা প্যাসেঞ্জার চলে মুর্শিদাবাদ পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার যে ট্যুর প্ল্যান সেটা আমি বলে দিচ্ছি, আমি গিয়েছিলাম এখান থেকে, আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ লাইনে শিয়াল থেকে, এখান থেকে শিয়ালদা তো যাইনি, দমদম নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে নিয়েছিলাম কৃষ্ণনগর লোকাল ধরে, দেখেছেন ভাবতে আপনারা, কিন্তু আমি শর্টে বলে দিচ্ছি, কৃষ্ণনগর থেকে অটো করে স্বরূপগঞ্জ হুলোরঘাট, এখন আমঘাটা অবধি রেলওয়ে লাইনও চালু হয়েছে, আমি যখন গিয়েছিলাম, ঠিক আছে, ট্রেনে 1 এপ্রিল তো গিয়েছিলাম, গিয়ে 2 তারিখে চলে এসেছিলাম, আমার ফ্যামিলি ট্যুর ছিল, তারপর আমি যখন গিয়েছিলাম আমার কাকাকে নিয়ে, 5 দিনের ট্যুর ছিল টোটাল। তো তখন দেখেছিলাম ওই লাইনটা ট্র্যাক আমঘাটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, আমঘাটা অবধি লাস্ট স্টপ ওখানে। তো তার আগেই আমি ইন্টারনেটে দেখেছিলাম ইউটিউবে যে ট্রেনের ট্রায়াল রান হচ্ছে, তো যাই হোক আমি দেখলাম রেল লাইন আরও রেডি হয়ে গেছে, হয়তো কৃষ্ণনগর থেকে ওটা এক্সটেন্ড করে আমঘাটা করে দেবে, বাট এখন আই থিঙ্ক হয়নি এবং একটু টাইম লাগবে সেটার জন্য। তো এই আর কি ব্যাপার। তো কৃষ্ণনগর থেকে অটো করে স্বরূপগঞ্জ হুলোরঘাট, সেখান থেকে 3 টাকা মাত্র নৌকা, খুব সামান্য তাই বললাম, 25 টাকা আই থিঙ্ক অটো, আর ট্রেনে যার যেমন লাগবে। তারপর ওখান থেকে ঘাটপাড়ায়, ওখান থেকে বাসে বা টোটোয় 10 টাকা নেবে, ঠিক আছে, ইসকন যদি যান, ইসকন ডিস্টেন্সটুকুতে ওই 10 টাকা মতোই নেবে, আমরা বাসে গিয়েছিলাম, যাই হোক যে কোনো হেঁটেও যাওয়া যায়, ঠিক আছে, আর সময় টোটো এসেছিলাম যখন ওখান থেকেই লঞ্চঘাট দিয়ে নবদ্বীপ গিয়েছিলাম মায়াপুরে 3 দিন থেকে, লাস্টের দিন সকালবেলা গঙ্গা স্নান করেছি, মায়াপুরে এবং নবদ্বীপে দুটোই গঙ্গা স্নান করেছি, এবং মায়াপুরে যখন গঙ্গা স্নান করেছি তখনই আমার বহুদিনের ইচ্ছা ছিল, এবং ইচ্ছা থাকার পরেও 1 তারিখে মায়াপুরে গিয়েছিলাম, বাট তখন গঙ্গার লোকেশনটা আমি জানতাম না, আর একদিন ট্যুর তো ঠিক টাইম ম্যানেজমেন্টটা হয়নি, তাই রুমেই চান করতে হয়েছে। এই যে পৈতরা চেঞ্জ করেছিলাম সেকেন্ড বার যখন গিয়েছিলাম, লাস্ট দিন মানে 14 তারিখ গিয়েছিলাম, 1 বৈশাখ, 14, 15, 16 তারিখে সকালবেলা, এই যে খুব সুন্দর প্রভুপাত ঘাট থেকে এই পৈতেরা চেঞ্জ করা আমার, এখন বালির বস্তা দেওয়া আছে, কিন্তু প্রভুপাত ঘাটের উপর অনেক কোটি টাকার প্রজেক্ট আছে, মায়াপুর ইস্কন সব কিছু হাইফাই যেমনটা হচ্ছে,
তো তারপর 16 তারিখেই মায়াপুরে, মানে 16 বলতে 14 আর 15 তারিখে মায়াপুর ইসকন বা তার আশেপাশে টুকটাক ঘুরেছি। আর 16 তারিখ সকালবেলা গঙ্গা স্নান করে মায়াপুরের সাইট সিন, মানে মহাপ্রভুর জন্মস্থান, ইয়োগপীঠ, তারপর যে মাসির বাড়ি মহাপ্রভুর, তারপর এই সমস্ত যে, তারপর জগন্নাথ মন্দির, ঠিক আছে, মানে একেবারে মায়াপুর দিয়ে বামন পুকুর, তারপর মানে রাজাপুরের যে জগন্নাথ মন্দির, বামন পুকুরের যে ওই কাজী সমাধি, এই সমস্ত চাঁদকাজী সমাধি যেখানে মহাপ্রভুর জন্য নিম গাছ আছে আর মহাপ্রভু কাজীর জন্য চাঁপা গাছ পুঁতেছিলেন, তারপর এসবগুলো ঘুরে পরের দিন সকালে বেরিয়ে গেলাম। আর আমরা গৌরনীতে ধর্মশালাতে ছিলাম, যেন 3 দিন 3 দিন থাকার জন্য কোনো সমস্যা হয়নি। 1 তারিখে যখন গিয়েছিলাম চৈতন্য ভবনে ছিলাম, ওটা এসি রুমে ছিলাম, 104 নম্বর রুম মনে আছে, তো ওটা 1800 নিয়েছিল একদিনে, কিন্তু পরেরবার জানি আমি কম খরচার মধ্যেই হয়ে যাবে, ওর ফ্যামিলি ট্রিপ ছিল, একটু ভালোভাবে থাকা হয়। তারপর আমি যখন গিয়েছিলাম 100 টাকার রুমে গৌরনীতে ধর্মশালা বা গৌরাঙ্গ কুটির 100 টাকার পেয়ে যাবেন, নিত্যানন্দ কুটিরে 200 টাকার, এছাড়াও মানে 400-500 টাকা থেকে ভবনেও শুরু হয়ে যায় নন এসি, আই থিঙ্ক এখন 500 টাকা থেকে, আগে 400 টাকা থেকে স্টার্ট ছিল। যাই হোক, ভবনের রুমগুলো পাকা ঘর, একদম ভালো সার্ভিস, জল টলও দিয়ে দিতে পারে, সব কিছু দিক থেকে ভালো, এমনি জলের ব্যবস্থা ভালো ওখানে, ফ্রি খাবার, অন্নদান কমপ্লেক্সে অনেকদিন খেয়েছি মায়াপুরে, অনেকবার খেয়েছি, এবং একদিনের ট্যুরে গীতা ভবনে রাত্রিরে মা প্রসাদ খেয়েছিলাম, তারপর এইখানে যখন গিয়েছিলাম তখন নামহট্ট ভবনে দুপুরের প্রসাদ খেয়েছিলাম, এই 3 দিন মায়াপুরে যখন থেকেছিলাম। তারপর 16 তারিখ, 17 তারিখ হচ্ছে রামনবমী ছিল, ওই দিন সকালবেলা লঞ্চে করে নবদ্বীপ চলে গেলাম, 10 টাকা আই থিঙ্ক নিয়েছিল, ওই সর্বগঞ্জ হুলোর ঘাটের ওখান থেকে, লঞ্চ ঘাট থেকে, আমরা তো ফেরিঘাট দিয়ে এসেছিলাম, নৌকার ঘাট, লঞ্চ ঘাট থেকে নবদ্বীপ গেলাম, ওখান থেকে রিক্সা, মানে ওই পা রিক্সা যেগুলো, ওতে 25 টাকা নিল, মানে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম একদিন। নবদ্বীপের এক্সপিরিয়েন্স করাটা ভালো না, মায়াপুরে যা ওখানে সাধারণ দর্ম বা চাঁচের বেড়া বাড়ি ঘর ছিল, তো ওখানে দিনের বেলাটা গরম লাগতো বা রাত্রিরে গায়ে চাপা দিতে হতো, 3 দিন ছিলাম, 3 দিনই, কিন্তু নবদ্বীপে গিয়ে দিনের বেলাটা, দুপুরবেলাটা মোটামুটি একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু উপরে ওনার রুম ছিল আমাদের, হয়তো 19 নম্বর রুম ছিল, যে দোতলা ছিল, মানে কিছু জায়গায় 3তলা হচ্ছে ভারত সেবাশ্রম এখন, ওটা হচ্ছে NS রোড, ঠিক আছে, নেতাজি সুভাষ রোড, 5 মাথা মোড়ে নবদ্বীপের স্টেশন থেকে মোটামুটি পা রিক্সায় 25 টাকা নিয়েছে। আর টোটো সাধারণত নবদ্বীপ লঞ্চ ঘাট থেকে স্টেশনে চলে, যেমন টোটোর ভরসা করলে অনেকজন থাকলে রিজার্ভ করা যেতে পারে, বাট নাহলে রিক্সা একজন বা দুজন আরামসে যাওয়া যাবে, ঠিক আছে, ব্যাক থাকলে একটু সমস্যা হয় রিক্সায়, নবদ্বীপে বা বৃন্দাবনে চড়েছি একটু সমস্যা হয়, 3 জনের তো খুব সমস্যা হয়, একজনকে ঘুরে বসতে হয় এবং বসার জায়গাটা ঠিক হয় না, 2 জন মোটামুটি হয়, ব্যাক না থাকলে 2 জন ভালোভাবে বসা যায়, ব্যাক থাকলে একা ঠিক আছে মোটামুটি পা রিক্সাগুলো। যাই হোক, সেদিনই নবদ্বীপ সকালে সাইট সিন করে বিকেলে গঙ্গা স্নান করে নবদ্বীপ থেকে আমরা পরের দিন, নবদ্বীপে রাত্রিরে তো ঘুমই হয়নি আমার তেমন, প্রচণ্ড মশা, আমি অনেক কিছু ভিডিও বানিয়েছিলাম, অনেক কিছু ছেড়েছি, অনেক কিছু ছাড়া হয়নি, এবং সেই ডাটাগুলো যেখানে রেখেছিলাম ছেড়ে রেখেছিলাম, এডেনিক কোম্পানির একটা এসডি কার্ড কিনতে হয়েছিল, স্যান্ডিক্স ছিল না, বৃন্দাবন থেকে কিনেছিলাম, ঠিক আছে, রাধে রাধে ইলেকট্রনিক্স থেকে ভারত সেবাশ্রমের কাছে, বৃন্দাবনে ভারত সেবাশ্রমে ছিলাম, জানেন হয়তো, 7 দিন ছিলাম ওখানে, 200 টাকা করে পড়েছিলাম, 1400, কমন বাথরুমের ব্যবস্থা, দোতলায় ছিল কিন্তু পাকা ঘর, ঠিক আছে মোটামুটি, বৃন্দাবন খুব একটা সমস্যা হয়নি। আমার যখন গেছিলাম তখন মেয়ের মাঝামাঝি তো গরম পড়া স্টার্ট হচ্ছিলো তখন বৃন্দাবনে, তার আগে ভালো ওয়েদার ছিলেন, তো ওই দিনই নবদ্বীপে সাইট সিন করে বিকেলে গঙ্গা স্নান করে মায়াপুরে নবদ্বীপেও, মানে মহাপ্রভুর যে চরণ পাদুকা রাখা আছে, ঠিক আছে, মহাপ্রভু পাড়ায় যে ওই মানে ধামেশ্বর মহাপ্রভু মন্দির বা জন্মস্থান আদি যে মন্দিরগুলো আছে, জল মন্দির আদি, শ্রীকৃষ্ণ চৈতন্য সারস্বত মঠ এরম টাইপের আই থিঙ্ক, এবং কেশবজি গৌড়ীয় মঠ, এরকম বড়ো বড়ো যে ছোটো বড়ো মন্দির দেখেছি, রামনবমী ছিল প্রথমেই, একটা রাম মন্দির দেখতে পেলাম টোটোতে যেতে যেতে, তো সেটা দর্শন করে নিলাম। মায়াপুরে টোটো সাইট সিনে 200 টাকা পড়েছিল আর নবদ্বীপে 400 টাকা পড়েছিলো ভারত সেবাশ্রম ওখান থেকেই, নবদ্বীপে অনেক অনেক রকম চাই বলে ভারত সেবাশ্রম সঙ্গে থেকে ওদের বলে দিয়েছে 400 টাকা বেশি নেওয়া যাবে না, হ্যাঁ 400 টাকা পড়েছিল। আর তারপরের দিনই ওই নবদ্বীপে রাত্রি যেটা বলছিলাম, প্রচণ্ড মশা, পোকা, পিঁপড়ে এই ধরনের জ্বালাতন রাত্রিরে, কমন বাথরুম ছিল 300 টাকা, ছোট ঘর ছিল খুব, দুজনে খুব কষ্ট করে যাওয়া করে থাকা যায়, একজনের জন্য ঠিক আছে, যাই হোক,
আর ওখান থেকেই সকালে এবং রাত্রিরে, দুপুরে এবং রাত্রিরে লাঞ্চ এবং ডিনার প্রসাদ পেয়েছিলাম। দিনের বেলা আই থিঙ্ক দুপুরবেলা আই থিঙ্ক 60 টাকা, আর রাত্রিবেলা 50 টাকা, এরকম কুপন ভারত সেবা আশ্রম থেকে। ওটা হচ্ছে NS রোড, ঠিক আছে, বললাম নেতাজি সুভাষ রোড, 5 মাতামোড়, নবদ্বীপ। তারপরের দিন কাটোয়ায় গিয়ে, কাটোয়ার মেন উদ্দেশ্য ছিল গৌরাঙ্গ বাড়ি, ঠিক আছে। তার জন্য আমি আর ওই জগাই মাদাইয়ের মাসির বাড়ি নাকি ওই মামার বাড়ি, এরম মন্দির আছে আমি ওইদিকে আর যাইনি। গৌরাঙ্গ মহাপ্রভুর ওটা সন্ন্যাস পীঠ, সন্ন্যাস নেওয়ার স্থান বলে ওইটাই ঘুরেছি, ওটাই প্ল্যান ছিল আমার সেদিনই। ওটা ওখানেই সারাদিন ছিলাম, ওখানেই 100 টাকা করে কুপন, সেটাই আমরা ভাগ করে দুজনে খেলে, আমি আর একটা কাকা গিয়েছিলাম বললাম। তো ওটা রামনবমীর পরের দিন ছিল, মহাপ্রভু সন্ন্যাস পীঠে কাটোয়া ধাম দর্শন করে আমরা রাত্রিরেই বাড়ি ফিরে এলাম। কাটোয়া থেকে শিয়ালদা লাইনের যে ট্রেন আছে সেটা দমদমে নেমে পড়লাম। তারপর হাসনাবাদ ট্রেন তো পেয়ে গেছিলাম, তা খুব ভিড় ছিল বলে ছেড়ে দিতে হয়েছিল। তো গোবরডাঙ্গায় বারাসাত এসে, বারাসাত তো শিয়ালদা বারাসাত লোকাল একটা, ওইটাই বারাসাত হাসনাবাদ হয়ে যায় রাত্রির প্রায় 10:30-11টা হয়ে গেছিলো, হয়তো ওটাতেই চলে এলাম। তো যাই হোক, হাসনাবাদ লাইনের চাঁপুকুর স্টেশনের এখান থেকে যাই আমি, এত কাছে হয় মোটামুটি। যাই হোক, সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে। এইভাবে আপনারা 5 দিনে আমি যেমন করেছি, এইভাবে আপনারা নিজের ট্যুর সাজিয়ে মায়াপুর, নবদ্বীপ এবং কাটো একদিনে করতে পারেন। সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, সবাই খুব ভালো থাকবেন। আজকে জগন্নাথ রথযাত্রা, তো খুব ভালোভাবে কাটাবেন সমস্ত পবিত্র তিথি, এবং যাই হোক ভগবানকে স্মরণ করবেন, ভজনা করবেন, পারলে শাস্ত্র অধ্যয়ন করবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, আজকে ব্যাপারটা এইটুকুনি, ঘেমে গিয়েছি, বৃষ্টি তো হয়েছে রথের টাইম, বর্ষার টাইম, বাট তাও ঘরের মধ্যে ভালোই গরম। যাই হোক, কানক করে ভিডিও বানাচ্ছি, তাই তাহলে ভয়েসটা ক্লিয়ার আসবে, আপনারা যাতে ভালোভাবে শুনতে পান, তাই জন্য। সবাই খুব ভালো থাকবেন, এবং বৃন্দাবন সিরিজও ডিটেলে আমি এইভাবে বুঝিয়ে আপনাদের বলবো, ঠিক আছে। ট্যুরটা ভিডিওতে দেখিয়েছি, একটা ভিডিও বুঝিয়েও দেবো আপনাদের পরে ভিডিও, যাতে আই থিঙ্ক, যাতে সবাইকে হরে কৃষ্ণ।